আজকে আমি কোনো রকম ভিডিও খুব একটা স্পেশাল কিছু কন্টেন্ট নিয়ে আসিনি। আজকে আমি একটা ব্যাপার শেয়ার করতে এসেছি। তো মানে এই অ্যাকচুয়ালি এই উইকটা না আমাদের খুব একটা ভালো যায়নি, মানে সব দিক থেকেই খুবই খারাপ গেছে। দুপুরবেলা মেয়ের খাবার ইউজুয়ালি আমি মাইক্রোওয়েভে গরম করি, তো সেরকমই যখন আমি সে খাবারটা ঢুকিয়েছি মাইক্রোওয়েভে, হঠাৎ করে দেখছি যে ওটা অন হচ্ছে না। মানে অন হচ্ছে বাট জাস্ট নর্মাল একটা হালকা আলো, আর ভেতরের যে একটা অপশন থাকে মাইক্রোওয়েভ সেটা থেকে আস্তে আস্তে নর্মালি ব্যাপারটা ঘুরছে ভেতরে, ঠিক আছে, যে প্লেটটা থাকে। তো তখনও বুঝতে পারিনি যে মাইক্রোওয়েভটার কোনো প্রবলেম হয়েছে। তো তখন আবার বারবার দু তিনবার অন অফ করে দেখলাম যে কিছুতেই সেটা ঠিক হচ্ছে না। তো নর্মাল আগেকার দিনে আমরা যেরকমভাবে খাবার গরম করতাম প্রেশারে জাস্ট একটুখানি জল দিয়ে, মেয়ের খাবারটা তখন ইমিডিয়েট যেহেতু দরকার ছিল, কারণ তখন তো অন্য কোনো ওয়ে আউট নেই, তো আমাদেরকে গরম করতেই হবে কোনো না কোনোভাবে। তারপরে আমরা একটা বেসরকারি সংস্থা থেকে, খুব ওয়েল নোন একটা সংস্থা, তোমরা সবাই জানো, নাম নিতে পারছি না, তো সেখান থেকে আমরা মেকানিক ডাকলাম। তো সে এলো, এসে ঠিক করে দিল মাইক্রোওয়েভ। তো করার পরে চলে গেল, তখন চলছে, কোনো অসুবিধা নেই। সে চলে যাওয়ার পরে নর্মালি মেয়ের খাবারটা রেডি করে ফ্রিজে রাখতে গেছি, দেখছি ওভারঅল ফ্রিজ থেকে জল বেরিয়ে, মানে ডিপ ফ্রিজ থেকে জল, মানে বরফটা গলে পুরো জল বাইরে বেরিয়ে এসেছে। বুঝতে পারছি না কি হলো। তো ভাবলাম হয়তো কোনো রকম হয়তো অফ কে ভুল করে করে দিয়েছে, সেই জন্য হতে পারে, বাট না, সেটাও একটা বিশাল প্রবলেম। মানে এটা দুদিন, মানে তিন দিন আগে যে কথাটা বলছি তারও দুদিন আগে এরকম হয়েছিল যে ওভারনাইট ফ্রিজ চলার সত্ত্বেও সমস্ত জিনিস গরম হয়ে যাচ্ছিল এবং সেম জল বেরিয়ে আসছিল। তো পরের দিন সকাল থেকে সেই প্রবলেমটা হয়নি বলে আমরা এটা নিয়ে অত ওয়ারিড ছিলাম না। মাইক্রোওয়েভের পরে ফ্রিজটার সাথে যে ঘটনা ঘটলো, আমরা যেহেতু ওই মেকানিককেই ডাকলাম কারণ সে তার নাম্বার দিয়ে গেছিলো, তো তাকেই ডাকলাম, সে এসে দেখলো, ঠিক করে দিল ওভারঅল সব। মানে যখন ফ্রিজ অ্যান্ড মাইক্রোওয়েভ দুটোই, মানে যেহেতু সে দুপুরবেলা মাইক্রোওয়েভ সারিয়ে গেছিলো, বিকালবেলা ফ্রিজের সেম মানে এরকম একটা কন্ডিশন দেখে সে যখন ফ্রিজটা ঠিক করে মাইক্রোওয়েভটা বললো যে ঠিক চলছে, তো আমরা তখন বললাম যে হ্যাঁ চলছে, কোনো অসুবিধা নেই। ঠিক ও যখন বেরিয়ে গেল ঘর থেকে, দুটোই একসাথে ব্লান্ডার, যে দুটোই একসাথে অফ হয়ে গেল। মানে কি হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এবার সে বললো অলরেডি বাইক চালিয়ে সে তার ঘরে রিচ করে গেছে, এবার সে কী করে আবার ব্যাক করবে। আর কি হয় না, মানে সে যখন চলে গেছে আমরা তো তাকে জোর করতে পারি না যে এসো, তো আমরা আমাদের মাইক্রোওয়েভটাকে তো তাও ছেড়ে দিলাম যে না সেটা গরম, আমরা অন্য ওয়ে আউট আছে, গরম আমরা খাবার অন্যভাবেও করতে পারি, কিন্তু ফ্রিজটা আমাদের ভীষণই, মানে ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট মানে আমাদের লাইফের। তোমরা নিজেরাও জানো যে এমন বাড়িতে বাচ্চা থাকলে স্পেশালি ফ্রিজটা খুবই দরকার পড়ে। তাছাড়া আমাদের মানে অনেক রকম জিনিস থাকে যেগুলো ফ্রিজে না রাখলেই নয়, তো তখন আমরা আমাদের সমস্ত জিনিসগুলো আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে, মানে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সার্কুলেট করা হলো, লাইক ছোট দাদুর বাড়িতে কিছু জিনিস শেষ দাদুর বাড়িতে, এইভাবে সব কিছু শিফট করে দেওয়া হলো। আপাতত প্রবলেমটা সেখানে আমরা মনে করলাম সলভ, মানে যেহেতু খাবারগুলো এখন ঠিকঠাক আছে, সবার ফ্রিজে ডিভাইডেড হয়ে গেছে, তো এখন কোনো চিন্তা নেই। আর মাইক্রোওয়েভ নিয়েও ভাবছি না, কারণ খাবারটা অন্যভাবে গরম করে নিতে পারবো। তো আমি আর অভিষেক প্ল্যান করলাম পরের দিন সকালবেলায় বেরিয়ে যাব কোনো ভালো মেকানিক, সেই জন্য আমরা ভাবলাম যে সকালবেলা বেরিয়ে মাইক্রোওয়েভটা কিনে নিয়ে আসা যাবে, আর হচ্ছে তোমার ফ্রিজ যেটা আছে সেটা আমরা মেকানিকে একটা নিয়ে আসবো সাথে করে, যে সাই দেবে। তো মাইক্রোওয়েভটা আমরা নিয়ে গেলাম সাথে করে, কারণ যদি কোনো রকম হয় না পুরোনো জিনিসটা দিয়ে কিছু ডিসকাউন্ট পেয়ে যদি আমরা নতুনটা পাই কিছুটা ওখান থেকে কনসেশন হয়, লাইক। সো গাড়িতে যখন মাইক্রোওয়েভটা রেখে ও সবে গাড়িটা স্টার্ট করতে গেল, দেখলাম গাড়ি স্টার্ট হচ্ছে না। তো তখন বুঝতে পারছি না যে হোয়াটস গোয়িং রং উইথ আস, মানে সব কিছুই কি করে, মানে এরকম আমার মাথায় তখন বাজ ভেঙে পড়ছে, এতটাই টেনশন, ওদিকে একটা টেনশন যে গাড়ি অন হচ্ছে না তাহলে কি হবে। তখন তো কিছুই ভাবতে পারছি না যে কি করব। আমি আর অভিষেক পুরো ব্ল্যাঙ্ক তখন, মানে অ্যাকচুয়ালি কিছু ভাবতে আমরা পারছিলাম না যে কি করব না করব।
তারপর বাবাইকে ফোন করলাম, বাবাই সঙ্গে সঙ্গে, বাবাইয়ের একজন চেনাশোনা মানে মেকানিক আছে যাকে নিয়ে এলো, সে দেখে বললো যে কোনোভাবে ব্যাটারি ডাউন হয়ে গেছে। আমরা তো কিছুতেই বুঝতে পারছি না কেন ব্যাটারি ডাউন হয়েছে। তারপর আলটিমেটলি আমরা জানতে পারলাম বিকেলবেলা যে আমাদের যে দাদা সকালবেলা করে এভরিডে গাড়ি স্টার্ট দেওয়া অ্যান্ড গাড়ি ধোয়ার কাজ করে, সে ভুল করে গাড়ি ভেতরের আলো জ্বেলেই চলে গেছিলো। দ্যাটস ওয়াই গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো এবং সেই জন্যে গাড়িটা চলছিল না। তো গাড়ির সমস্যাটা সলভ আউট হয়ে গেছে। তারপর বাবাই বললো এত সমস্যা নিতে পারছি না, এইটা খারাপ ওইটা খারাপ, মিস্ত্রি আসছে পরের দিন আবার, মেকানিকের ঝামেলা দরকার নেই। তো বাবাই মামাম গিয়ে হঠাৎ করে আমাদের সারপ্রাইজই দিল, রীতিমতো নতুন ফ্রিজ অ্যান্ড মাইক্রোওয়েভ দুটোই নিয়ে এলো। ঠিক আছে, তো এখানেই সলভ ব্যাপারটা। তো কিন্তু কি হয়, এই সমস্ত খারাপ হওয়ার মধ্যে দিয়ে দেখবে যদি ঘরের কোনো জিনিস খারাপ হয় না তখন ভালো লাগে না, মানে আর সব থেকে বড়ো কথা প্রথমে মাইক্রোওয়েভ খারাপ থেকে শুরু করে মানে শুরু হলো, তারপরে একটার পর একটা জিনিস যখন এরকম হচ্ছে তখন না আমাদের বাড়ির অন্যান্য জিনিসও, ধরো লাইট জ্বালাচ্ছি বা এসি জ্বালাচ্ছি, ও ভয় লাগছে যে কোনো প্রবলেম হবে না তো, বা এটাতেও আবার কোনো কিছু খারাপ হয়ে যাবে না তো, মানে আমাদের মধ্যে একটা ট্রমা একটা টেনশন কাজ করছে। তো এখন মোটামুটি সব কিছু ঠিক আছে, তোমাদের সাথে যেমন প্রবলেমটাও শেয়ার করেছি সেরকমই একটা মানে সব কিছু খারাপের মধ্যে অনেক কিছু ভালোও হয়েছে। লাইক আমার মেয়ের 10 মান্থস, তো তোমরা বার্থডে সেলিব্রেশন দেখেছো, তো 11 মান্থসের বার্থডে মানে 10 মান্থস যখন কমপ্লিট হয়েছে, তো 11 মান্থসে আমরা নর্মালি একটা কেক এনে কাটিং করাবো ওকে রাত্রিবেলা। তো সেই কেকটা ফ্রিজে রাখা আছে, তোমাদের সাথে শেয়ার করছি সেটা। তো ওর জন্মদিনের উপলক্ষে এখানে অভিষেকের কিছু ফ্রেন্ডস আছে, ছোটোবেলার ফ্রেন্ডস যারা মানে ও এখানে শনিবার করে গিয়ে আড্ডা মারে, তাও এরা সবাই মিলে আমার মেয়ের জন্য একটা সুন্দর মানে খুব সুন্দর প্রেজেন্টেশন করে ওরা গিফটটা পাঠিয়েছে। সো সেটা জন্য আমি পার্সোনালি, তো আমি তোমাদেরকে মানে আমার চ্যানেলের দ্বারা আমি তোমাদেরকে থ্যাংকস জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র গিফটের জন্য না, গিফটটাকে যেভাবে প্রেজেন্ট করেছো তোমরা, তোমাদের সবাইকে, অরণ্য, পুচু, কেডি, অর্ণব অ্যান্ড ডোনা, সচিকা অ্যান্ড অঙ্কির সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এত সুন্দর করে প্রেজেন্ট করে মেয়ের জন্মদিন উপলক্ষে গিফটগুলো দিয়েছো। তো তোমরা যে গিফটগুলো দিয়েছো তার মধ্যে আমি আমার ভিউয়ার্সদের বা সাবস্ক্রাইবারদের দেখাতে চাই, লাইক ওরা না এত সুন্দর, দেখো এত সুন্দর একটা প্রেজেন্টেশন যেটা তোমাদের না দেখালেই নয়। তো গ্লাভস অ্যান্ড টুপি, দুটো জামা সেট আছে অ্যান্ড জুতো, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। আচ্ছা এখানে আছে বেড পাইপস, ডেক্সোল্যাক অ্যান্ড সেরাল্যাক। তো টিভিটাও তোমরা দিয়েছো যেটা ভীষণই সফট আর ভীষণই সুন্দর, যদি আমি কারোর নাম মিস করে থাকি তার জন্য সরি। আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছো প্রেজেন্টেশনটা এতটাই ভালো হয়েছে যে আমি এটার জন্য বারবার বলছি অসংখ্য ধন্যবাদ, মানে আমি ভীষণই খুশি। একটা জিনিস আছে যেটা খুবই স্পেশাল, এটা হচ্ছে মানে ইজি চেয়ার টাইপস, এটা ভীষণই এটা ভীষণই প্রিয় আমার কাছে, এই কারণে যে এটা না এটা আমার নিজেরও ছোটোবেলায় ছিল আমার কাছে সেম জিনিসটা। এই জিনিসটা ভীষণ নস্টালজিক, লাইক হয় না মানে এটা দেখলেই সেই নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এটা ভীষণই আমার পছন্দ হয়েছে এটার জন্য, আরোই স্পেশালি এটার জন্য থ্যাংকস, মানে ডোনা তোকে অনেক অনেক থ্যাংকস এটা জানা আছি, ওটা আমার কাছে খুবই স্পেশাল। মেয়ে যখন এটাতে বসবে অবশ্যই আমি তোদেরকে সেই ভিডিও করে পাঠাবো। একটা জিনিস এটা শেয়ার করলেই নয়, একটা জিনিস কিনতে আমাদের বেড়াতে গেলে যে টেনশনটা কাজ করে না সেটা ভীষণই মানে একটা অন্য লেভেলের টেনশন, যে বাড়ির থেকে এক পা বাইরে বের করলেই মনে হয় কি তাড়াতাড়ি করে এসে স্নান করি, স্যানিটাইজার লাগাই, মাইক্রোওয়েভ অ্যান্ড ফ্রিজ যেখান থেকে কেনা হয়েছে সেখান থেকে তাদের একটা খুবই ভালো
রিটার্ন গিফট হিসেবে তারা খুব ভালো একটা মেডিকেল কিট দিচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এরকম তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল কিটটা, এর মধ্যে কি কি আছে। ভিডিওটাতে তোমাদেরকে যেরকম বললাম যে আমি তো সেরকম ভাবে ভাবিনি যে তোমরা এটাতে কিভাবে রিয়্যাক্ট করবে বা কিভাবে নেবে, বাট যেহেতু এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তাই ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। যে আমার পরবর্তী অন্যান্য আরও ভালো ভালো কন্টেন্টের ভিডিও আসতে চলেছে, যেখানে আমি বলেই দিচ্ছি যে খুব এক্সাইটিং হবে ব্যাপারগুলো আর খুবই ইনফরমেটিভ হবে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন, কারণ সেটা ক্লিক না করলে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো যে আপডেট আসবে সেগুলো মিস করে যাবে। মেয়ের আজকে যেহেতু 11 মান্থ কমপ্লিট হয়েছে, ওর জন্য কেক আনা হয়েছে যেটা রাত্রিবেলা আমরা কাটিং করব, তোমরা দেখে নাও। এইটা হলো ওর জন্মদিনের কেক, স্মল কেক, স্মল খুব একটা নয় কিন্তু সুন্দর। আবারও আমি তোমরা যারা যারা মানে হয় না মেয়ের জন্মদিন উপলক্ষে তোমরা যারা যারা গিফটটা মেয়েকে দিয়েছো তাদেরকে আমি আবারও থ্যাংকস জানাচ্ছি। মেয়ে একটুখানি আর একটুখানি এক দুমাস যাক, আমি ওকে নিয়ে নিশ্চয়ই যাব তোমাদের সাথে দেখা করতে। তোমরা এত সুন্দর প্রেজেন্ট করে মেয়েকে গিফটটা করেছো না, এটা ভীষণই মানে ভীষণ 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 হ্যাপি আমি। অ্যান্ড সব বাকি সবাইকে বলছি যে লকটা কোনো রকম ভেবে চিনতে আমি করিনি, এটা আমার কিছু ইমোশন কিছু ফিলিংস কিছু খারাপ লাগা ছিল, যেহেতু এই উইকটা ভীষণ খারাপ গেছে তোমাদের সাথে। ইভেন এই উইকে আমার অভিষেকের সাথে ভীষণ ঝগড়া হয়েছে, তো ওভারঅল সব কিছু খারাপ, বাট তাও এখন সব কিছু ঠিক আছে। সো 2, 3, 4 হ্যাপি 11 মান্থস টু ইউ। আচ্ছা 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 শোনো, এদিকে আসো মামা, এই যে এই যে ও ও বুয়া থেমে গেছি আমরা কেন খেলে না মাম্মা।